আপনারা জানেন গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় ধর্ষককে আটক করেছে র‍্যাব বাহিনী। এই সেই মজনু, আপনারা অনেকে ইতিমধ্যে দেখেছেন অথবা আমার কোনো ভিডিওতে আপনারা চিনেছেন এই ব্যক্তিকে। এখন কথা হচ্ছে, অনেকে এই ব্যাপারটা বিশ্বাসই করতেছে না যে এই ধর্ষক এই কি কাজটা করতে পারে। অনেকজন অনেকভাবে অভিমত প্রকাশ করেছে যে এই কখনো এই কাজটা করতে পারে না। আমি এর আগে একটা ভিডিওতে আমি বর্ণনা দিয়েছি যে ওই মেয়েটা কিভাবে মানে ধর্ষকের রূপটা বলেছে, ধর্ষক দেখতে এরকম, ধর্ষক ছিল খুবই দাম্ভিক। তো এই লোকটা আসলে মানে দাম্ভিকের ভিতরে পড়ে না, গায়ে কি কিছু আছে। এভাবে অনেকজন অনেকভাবে কমেন্ট করেছে। চলুন আগে কমেন্টগুলো দেখে আসি, তারা কিভাবে কমেন্ট করেছে, তারা কমেন্ট কে কি বলেছে আগে কমেন্টগুলো দেখে আসি। চলুন, নূরে আলম, আল্লাহ তুমি মাইন্ড করো না। আলী হায়দার, তুমি হত্যার আসামিকে 2 বছর ধরতে পারো না, আর এটা ধরলো 2 দিনই। নাটক সাজানোর প্যাকেজ, নাটক। মফিজুল ইসলাম, আসলে আপনি একটা ইসলাম, এটা তো দেখে পাগল মনে হচ্ছে। সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। কোনো নিরাপদ মানুষকে যেন ফাঁসানোর চেষ্টা না করা হয়। রং মশাল আমিও পুড়ে যাব এইভাবে। মোহাম্মদ তরিকুল ইসলাম, লোকটাকে বিউটি পার্লারে পাঠিয়ে সাজিয়ে তারপর সংবাদ সম্মেলনে আনা হোক। বর্তমানে দেশে সাজানো মামলায় আনুমানিক 80% মানুষ নির্দোষ। মোহাম্মদ হুসাইন, দেখে মনে হচ্ছে ওই ধর্ষণের শিকার হয়েছে। আবারও জজমিয়ার নাটক। এমজি জুলহাস, নাটক লাইলি মজনু। হুমায়ুন কবির খান, আমি মনে করি সে করতে পারবে, কিন্তু রাস্তা থেকে তুলে নেওয়া তার পক্ষে মোটেও সম্ভব না। এখন আপনার মতামত কি? অবশ্যই আপনার মূল্যবান মতামত এখন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর সব ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।